আজ বুধবার 7ই ভাদ্র 2022 সালের 24শে অগস্ট। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে। এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র। যাদের চন্দ্র রাশি মিথুন, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের মিথুন লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আমরা আপনাদের সাথে প্রথমে পজিটিভ বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, তারপর নেগেটিভিটি নিয়ে, পরিশেষে আজ কী টোটকা উপায় মন্ত্র আপনাদের অবলম্বন করা উচিত সে বিষয়ে। আজ কিন্তু কায়িক পরিশ্রম হলেও শরীরে সতেজত তরতাজা আপনারা অনুভব করতে পারেন, যদি নিজের মনের উপরে নিয়ন্ত্রণকে আপনারা রাখতে পারেন। আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ কিন্তু আপনাদের এক প্রকার নিশ্চিত। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে আছেন। প্রেমিক প্রেমিকা, আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন, জন্ম রোম্যান্টিক হওয়ার দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, দিনটিকে উপভোগ অনুভব করবার চেষ্টা করুন। আপনাদের সন্তান সন্ততি আজ আপনাদের গর্বের কারণ হবে। গৃহবধূরা গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন। স্বামী স্ত্রী আজকের দিনটিতে আপনাদের একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন। এমন দিন জীবনে বারবার আসে না, আর তাই আপনারাও দিনটিকে রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন। অন্যথায় স্বাস্থ্যগতভাবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। পরসমালোচনা, পরচর্চা, এই ধরনের কোনো নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলে হতাশাও আপনাদেরকে গ্রাস করতে পারে, তাই বিষয়ে অতিরিক্ত সচেতন থাকুন। জীবনের অন্ধকার সময়ে এই অর্থই কিন্তু আপনাকে চালিয়ে যেতে সাহায্য করবে, তাই এখন থেকে এই অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করে করুন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু একদমই আপনাদের পক্ষে নেই। যারা চাকরিজীবী আছেন, যেভাবে আপনি নির্দিষ্ট জরুরি সমস্যা নিয়ন্ত্রণ করেন, তা কিন্তু আপনার কলিগদের কাছে খুব একটা পছন্দের বিষয় হবে না। প্রত্যাশা মাফিক ফল পাওয়ার জন্য আলোচনা করে, একে অপরের সাথে আলাপ আলোচনা করে কোনো প্রকার পরিকল্পনা পরিবর্তন করাই আপনার ক্ষেত্রে বিবেচকের কাজ হবে। আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। আজ কোনো প্রকার নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন, নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করবেন না। রাজনীতিবিদদের কিন্তু জনসংযোগ বৃদ্ধি করার আগে সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে হবে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে চাপিয়ে দিতে গেলেই কিন্তু ক্ষতি, ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থেকে থাকলে সেগুলি ইমিডিয়েটলি ত্যাগ করুন, তা না হলে কিন্তু আপনারা বিরক্তির পাত্রপাত্রী হতে পারেন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী তো থাকছেই, এ বিষয়ে অত্যধিক সজাগ থাকার চেষ্টা করুন। আজ যেহেতু বুধবার, তাই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সা বুধায় নমঃ 108 বার জপ করে দিন শুরু করুন।